খালি হ্যাঁ আমার তো হাত একেবারে খুব খালি আমি তো কোনো কাজ করি না এই এত ভারী জিনিস আমি এখান থেকে এখন সরাতে পারি নাকি ভাল লাগে না বাবা যা যা কি হলো কি হলো কি ওয়াল এই তো বলাই সার এই উঠো যা যা অনেক কাজ করেছি তুই অনেক কাজ করেছি যা আর কাজ করে অদ্ভুত জিনিস দেখলে আর দয়া করে যা তুই একবার মহারানীর একটা কাজ দিবি চান করনি কেন এখনো ওই সাবানটা কি করছো তুমি এখানে চকলেট ড্রিঙ্কটা খুঁজছি তর্ক করবে না সারাক্ষণ অসভ্যের মতো স্কুলে গিয়ে কি শেখো ম্যানার শেখো না ডিসিপ্লিন শেখো না সারাক্ষণ অসভ্যের মতো বাইরের লোকের সামনে মান সম্মান অব্দি রাখতে জানো না তোমরা সারাক্ষণ এই চেঁচামেচি চেঁচামেচি যাও যাও শুধু শুধু বলছো কেন মা ঠাস করে একটা চড় মেরে দেবো এক মিনিট যদি এখানে দাঁড়ো যাও কি হয়েছে বড় বৌমা কি করছিস তোরা এখানে দেখতে পাচ্ছিস না ঘন্টার পর ঘন্টা জিনিসগুলো পড়ে রয়েছে কে তুলবে কানাইদা এসব সবাই ছবির মতো দাঁড়িয়ে আছে তরু এত নির্বীর করছিস কেন যা গিয়ে তোল জিনিসগুলো ডালটা তুলতে হবে না ওটা নষ্ট হয়ে গেছে ফেলে দে utterly worthless tumake diye kichu hobe na you are a damn bloody failure nondini dashgupta kintu onek kichu jane sir mukh khulle bipode porar sambhabona ache amake bipoder bhoy dekhaachho bipod ele তুমি তাকে এড়াতে পারবে বিপদটা কিরকম না জানা থাকলে বিপদে পড়ার ভয়টাও কম থাকে বিপদে পড়ার আশঙ্কাটাও কম থাকে তাই নয় কি স্যার তোমার কথা শেষ হয়েছে আমার মনে হয় ভবিষ্যতে তোমাকে ভবিষ্যতে স্যার আপনাকে কয়েকটা কথা জানানোর দরকার নন্দিনী দাশগুপ্ত ওই হাসপাতালের আরও দুজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখছে ঋত্বিক আর জুলিয়া তুমি এখন আসতে পারো নাম দুটো আরেকবার বলি ঋত্বিক আর জুলিয়া হাজবেন্ডের কলিগ তাদের সঙ্গে জানাশোনা থাকলে কথাবার্তা হলে সেটা কি খুব হাইলি এক্সেপশনাল না তা নয় তবে হাজবেন্ডের অনুপস্থিতিতে যদি রেগুলার বেসিসে যোগাযোগ রাখে তাহলে কি খুব রেগুলার ব্যাপার স্যার চলি ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট পা খুবই মিষ্টি ও মা মাসে টাকা দাও তো কেন বাবা বল কিনবো বল তো হারিয়ে গেছে আগে বার ছিল অরূপের টার্ন বল কেনা এবার আমার
তোমার আর টুসকির আছে একটা জন্মদিনে যাওয়ার কথা না যাবে না কেন আচ্ছা গুবলু কত টাকা যেন চাইলে তুমি দেখো গুবলু আমার কাছে খুচরো নেই হ্যাঁ আমি তোমায় 10 টাকা দিচ্ছি তুমি আমাকে 5 টাকা ফেরত দেবে তো তুমি আগে দাও তো আর বাকি 5 টাকা আমি গৌরাঙ্গকে দিয়ে দেবো পরে আবার ওর টান কি না আমি চললাম গুবলু গুবলু আবার কি হলো আমার কাছে একটু বসো না আবার বসবো দেরি হয়ে যাচ্ছে লক্ষ্মী শোনা একটু মায়ের কাছে বসে এরম কেন করছো শোনো না একটা কথা এই গুবলু গুবলু তোমার বেবি কেমন লাগে ধরো একটা ছোট্ট ভাই বা একটা ছোট্ট বোন বেবি ও তো ছোট খুব ছোট খুবই ছোট ওয়ান ডে বেবি একদম ছোট এরকম এরকম গাচ্ছাটাই জিনিস ঝঞ্ঝাটাই জিনিস খালি বিছানা হিসু করবে টেঁটা করে কাঁদবে খালি ঝামেলা ঝঞ্ঝা যাচ্ছে তাই একদম তোমার আবার কিসের ঝামেলা গুবলু না 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 মা বেবি ছোট্ট বেবি কিউট একটা বেবি আচ্ছা তোমার ডেজি নামটা কি আম পছন্দ গুবলু কুতো কুতো পা ছোট্ট ছোট্ট চোখ ঝোলা ঝোলা কান হ্যাঁ গুবলু সুইট একটা পাপি বাবাকে বলবো একটা সুইট কুকুর বাচ্চা কিনে এনে দেবে ডেজি ডেজি আমি চললাম ডেজি পাপি অনেক হয়েছে অনেক হয়েছে তোরো তোরো সব যায় কোথায় টুসকি তোর সাথে না আমার অনেক কথা আছে জানিস এ কি রে সন্ধে হয়ে গেছে এখন ফ্রেশ হোস নি আম্মা দেখলে না চুল বাঁধিস নি কেন এখন ভালো করে চল চুল বেঁধে দি চল তুই বাদ আমি কি চুল মাখবো আমি কোথাও বেরোচ্ছি নাকি এই মন খারাপ দেখ দিদি প্লিজ প্লিজ তুই আমাকে ডিস্টার্ব করিস না কি রে ভাই আমি আমার তোকে কখন ডিস্টার্ব করলাম আমি তো ভালোই বলছি তোর রাগ হয়ে আমি পারবো না তোর কোনো কথা শুনতে ঠিক আছে রাগ দেখা যাই করো আমি একটা কথা বলছি তুই শুনবি শোন না শুনলে না শোন কাল না কাল না সন্ধ্যা নাম রাখ জায়গায় যাবো বুঝলি আমি কোথাও যেতে পারবো না আমার ভালো লাগছে না ভালো লাগছে না বলেই হলো নাকি তুই না গেলে ওদের কত খারাপ লাগবে বলতো ওরা ওরা কারা রে নীলজদার মা না আমাকে মানে আমাদের সবাইকে না নেমন্তন্ন করেছে বুঝলি মা না রাজি হয়ে গেছে কিন্তু আমি যেতে পারবো না আমার ভালো লাগছে না রে যাবো না বললেই হলো নাকি তুই না গেলে আর দুজনে মিলে যাবো হ্যাঁ শোন না আমি না ঠিক করেছি একটা শাড়ি পরবো এই কার শাড়ি পরি বলতো বড় বেশি শাড়ি পরবো নাকি ছোট কাকিমার শোন না তুই যে বলছিস সেদিন আমার সালোয়ারটা পরবি তুই সেই সালোয়ারটা পরে যাস ঠিক আছে যাবি তো বুঝলাম কিন্তু আমি যেতে পারবো না তুই যাবি না যাস না এ আমি না তোকে কিছু বলতে এসেছিলাম এ বাবা কে এটা কি বলতে বললো আমি ভুলে কি কি রে কি বলতে এসেছিলিস তুই আমাকে মনে পড়ছে ও গুবলু বাইরে ওয়েট করছে বাদে বাড়িতে যাবি না গুবলু হ্যাঁ আমি গুবলুর সাথে কোথাও যাব না তুই জানিস আজকে ওর জন্য মা আমাকে মারতে যাচ্ছিল তা তোমরা দুজনে যা ঝগড়া করো মা মারবে না শুন দিদি আমি মোটে আচ্ছা ঠিক আছে লক্ষ্মী মেয়ে আমার সোনা বোন শোন কাল সন্ধ্যাবেলা আমি তুই যাবো কিন্তু আর শোন তুই রেডি হয়ে না এখন না হলে কিন্তু গুবলু খুব মন খারাপ করবে গুবলু আমার জন্য মন খারাপ গুবলু আমার জন্য ছাই মন খারাপ করবে আরে এই দুষ্টি তাড়াতাড়ি কর আরে কেক কাটা হয়ে গেলে বার্থডে বাড়িতে কোনো
দেখলি? দেখলাম, এবার চল চল। বসুন। গুড ইভিনিং। গুড ইভিনিং মিস্টার দত্ত। আচ্ছা, ঋত্বিক আর জুলিয়া এই দুই ডাক্তার কেমন? এক্সেলেন্ট, ভেরি গুড অ্যান্ড ডেডিকেটেড ডক্টর্স। ডক্টর সান্যাল, ওরা ডাক্তার হিসেবে কেমন সেটা আমি জানতে চাইনি। তাহলে আপনি জানেন ওরা দুজন রেগুলারলি নন্দিনী দাশগুপ্তর সঙ্গে দেখা করে ওদের কথাবার্তা হয়? মিস্টার দত্ত, দে আর ভেরি গুড ফ্রেন্ডস। ফ্রেন্ডস? হ্যাঁ। যদি ফ্রেন্ডসই হবে তাহলে লুকিয়ে লুকিয়ে দেখা করা কেন? না মিস্টার দত্ত, আপনি কিন্তু একটা ছোট্ট ব্যাপারকে বিরাট বড় কিছু ভেবে বসছেন। হ্যাঁ, তাই? তাহলে আপনি কেন কয়েক মাস আগে বলেছিলেন জুলিয়া ইজ প্রুভিং টু বি টু ডিফিকাল্ট, ওকে সরাতে পারলে ভালো হয়, বলেননি? আর ঋত্বিক, আদর্শবাদী ডাক্তার, আই টেল ইউ, আদর্শবাদী ডাক্তার ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস। আপনার কি মনে হয়? আমি বলি কি ডক্টর সান্যাল, ডিসমিস দ্য টু অফ দেম। ডিসমিস দেম? ইয়েস। কাম অন, ডোন্ট বি ক্রেজি। হাউ ক্যান আই ডিসমিস দেম? ডিসমিস দেম? দেখুন, একটা হসপিটাল রয়েছে, দের আর সার্ভিস রুলস, দের ইজ এ বোর্ড অফ ডিরেক্টর, দের ইজ এ ডিন। আই ক্যান্ট গো টু দ্য হসপিটাল অ্যান্ড সে কাম অন, ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, আই ক্যান ডু ইট। ডিসমিস দেম? I can do it. And I tell you, you shouldn't be trying to do that either. Listen. Come on, cool down. Shun. I came to give you a very good news. Yes. Bohudin bade, after a long time, amader experiment gulo positive result dicche, janen? Ar amar sixth sense ta bolche, Believe me, আমার সিক্স সেন্সটা কিন্তু বলছে, জানেন, that this time we are going to be successful. Believe me. তাহলে আমার সিক্স সেন্সটা কেন বলছে সামনের দিন খুব সুবিধের নয়? আম্মা, আমাকে ডাকছিলে? হ্যাঁ, এইমাত্র ফিরলে বুঝি? হ্যাঁ, আজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে। বড় বৌমা, বাচ্চাগুলোকে, মেয়েটাকে ওইভাবে যে বকলে, তারপর খোঁজ নিয়েছো ওদের মনের অবস্থা কি? আম্মা, ওরা একটু বেশি অসভ্য হয়ে গেছে। আজকে বাইরের একজন এসেছে, তার সামনে যেভাবে ব্যবহার করেছে ওদের বোঝা উচিত। আহ, বড় বৌমা, ওরা ছেলে মানুষ, ছুটিতে বাড়িতে আছে, এটা ওটা সেটা খেতে ওদের ইচ্ছে করবে, তাই বলে তুমি ওদের বকবে? কিন্তু আম্মা, ওদের এখন থেকে যদি না দেখো, বড় বৌমা, দুপুরবেলা এই নিয়ে তুমি ওদের এক প্রশ্ন বকেছ, তোমার কি কোনো আক্কেল বলে কিছু নেই? আমাকে বলছো তুমি? হ্যাঁ, তোমাকে। তুমি বাচ্চাদের না বলে আমার দোষ দেখছো? আমার মেয়েকে তো আমি শাসন করতেই পারি, তাতে কি হয়েছে? নিশ্চয়ই শাসন করবে, কিন্তু কর্তব্যটা আগে ঠিক ঠিক মতন করবে সন্তানদের প্রতি, তারপর শাসন করবে। মানে আমি কর্তব্য করি না?
অনিতা ঠিকই বলেছে। আম্মা, আমার কর্তব্যর কথা হচ্ছে না এখানে? আজকে আমার একজন গেস্ট এসেছিল, একজন জার্নালিস্ট এসেছিল আমার ইন্টারভিউ নিতে, তার প্রতি কি কর্তব্য করা হয়েছে আম্মা? তাকে এক কাপ চা অফার করা হয়েছে, এক গ্লাস জল দেওয়া হয়েছে। তুমি কি বলতে চাইছো বলো আম্মা? কেন হয়নি জানো? আমার গেস্ট বলে, গান নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসেছে বলে। আর কিছু বলতে চাও? আর কি নতুন করে বলবো আম্মা, আর কি নতুন করে বলবো? তুমি তো সব জানো, এত বছর ধরে আমি রান্নাঘরটা সামলেছি একা, আমি কারুকে বুঝতে পর্যন্ত দিইনি। কখন যে কোনো সময় কোনো গেস্ট এসেছে, তাদের চা জল খাবার দেওয়া, তাদের আপ্যায়ন করা, কখন আমি, কিন্তু আজকে আমার একজন গেস্ট এসেছে, কারুর কোনো সময় হয়নি আম্মা, এক গ্লাস জল দেওয়ার সময় হয়নি কারুর। এ বাড়িটা এরকম ছিল না আম্মা, এ বাড়িটা কখনো হয়েছে এরকম? একটু মনে করে দেখো তো, কেউ এক কাপ চা না খেয়ে বাড়ি থেকে যায়নি আম্মা।